আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো বরাবরের মতো আজকের আয়োজনে তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটি চা রেসিপি যার গুণাগুণ শুনলে তোমরা অবাক হয়ে যাবে এতে আছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হাড়ের ক্ষয়রোধ করে এবং আর্থ্রাইটিসের সমস্যা কমাতে গাঁদা ফুলের চা ভূমিকা রাখে এছাড়াও গাঁদা ফুলের চায়ে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা চোখ ও ত্বক ভালো রাখতে সহায়তা করে তো চলো বন্ধুরা আজকের রেসিপি কিভাবে তৈরি করব এই গাঁদা ফুলের চা এখানে আমি দেখো সাত থেকে তুলে নিয়েছি দুটো গাঁদা ফুল শুকনাও করেও কিন্তু এই ফুলের চা তৈরি করা যায় এবং সারা বছর ধরে কিন্তু এই ফুল সেবন করতে পারো তো বন্ধুরা দেখো এখানে কিন্তু দুইটা ফুল আমি নিয়ে নিয়েছি আর ইচ্ছে করলে এই দুটা ফুল দিয়ে মিনিমাম চার থেকে পাঁচ কাপ চা তৈরি করা যায় এই চায়ের ফ্লেভার হয়তো অনেকের কাছে একটু খারাপ লাগবে তবে যদি হালকা লিকার করে চাটা তৈরি করা যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর মিষ্টতার জন্য অবশ্যই মধু ব্যবহার করবে কারণ মধু শরীরকে এতটা ক্ষতিকর করে না যেটা চিনিতে ক্ষতিকর করে যা ফুলের পাপড়িগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে অনেক সময় ফুলের পাপড়িতে যে খোলামেলা ধুলোবালি পড়ে থাকবে সেগুলো যাতে সহজেই বের হয়ে যায় এর জন্য একটু ভালোভাবে হাত দিয়ে নেড়ে ময়লাগুলো পরিষ্কার করে নিতে হবে এরপর একটা আলাদা পাত্রে এই ফুলের পাপড়িগুলো আমি সাইড করে রেখে দিচ্ছি তারপর আমি এখানে ঠিক দুই কাপ চায়ের জন্য তিন কাপ পরিমাণ আমি পানি দিয়ে নিয়েছি তো তিন কাপ পানি দিয়ে আমি জাস্ট ফুটিয়ে নেব আর এর মধ্যে অন্য কোনো মশলা ব্যবহার করব না সাধারণত অন্য কোনো ফুলের চা তৈরি করতে গিয়ে বিভিন্ন মশলা দিয়ে থাকি যদি তোমরা মনে করো যে এই ফুলের গন্ধটা সহ্য হচ্ছে না তাহলে কিন্তু অবশ্য তোমরা মশলা ব্যবহার করতে পারো তো এখানে আমি ফুলের পাপড়িগুলো দিয়ে দিয়েছি অবশ্য আমি সব ফুলের পাপড়িগুলো দিইনি একটুখানি রেখে দিয়েছি তো দেখো গরম পানিতে দেওয়ার পর কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে দারুণ লাগছে এই ফুলের নির্যাসটাই জাস্ট আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন ভিটামিন এ রয়েছে এত পরিমাণে যা আসলে আমাদের চোখের জন্য বা ত্বকের জন্য অত্যন্ত উপকারে এরপর মিষ্টতার জন্য দিয়ে দিয়েছি এখানে দুই চা চামচ পরিমাণ মধু তো যতটা সম্ভব চিনি অ্যাভয়েড করে মধু সেবন করার অভ্যাস গড়ে তুলতে হবে কেননা চিনি আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করো না আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সে পর্যন্ত ভালো থেকো আর আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ